তো আজকে মূলত আমরা যে স্ট্যাটাস ভিডিওটি মেক করেছি এটা পুরোপুরি আপনাদের সামনে আমি বিস্তারিত এডিটিং করে দেখাবো। আসলে আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কোনভাবে মেক করতে পারি খুব সহজে। তো যদি কেন আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও। সর্বপ্রথম আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে ইনশট অ্যাপ্লিকেশন। জাস্ট আপনাকে সার্চ করতে হবে ইনশট অ্যাপ্লিকেশন। চাইলে আপনি ইনশট অ্যাপ্লিকেশনটি ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারেন। ফ্রি ভার্সন ডাউনলোড করতে আপনারা সিম্পলি ক্রোমে গিয়ে সার্চ করবেন, ক্রোমে গিয়ে লিখবেন ইনশট অ্যাপ্লিকেশন ফ্রি ডাউনলোড। জাস্ট আপনারা এইটুকু সার্চ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ফ্রি ভার্সনটি। এবং আপনি যদি কিনে একদম টোটালি ফ্রি ভার্সনটি ডাউনলোড করতে চান, আমাদের ফেসবুক পেজটিকে আপনি ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের পিন পোস্টে কিন্তু ইনশট অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া আছে, আপনি চাইলে ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনি ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি যাবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি যাবেন আপনার পোস্ট বারে। জাস্ট আপনার পোস্ট বারে যাওয়ার পরে আপনি যে টাইপিংটি করতে চাচ্ছেন, যে টাইপিংটি দিয়ে আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে চাচ্ছেন, জাস্ট আপনি সেইগুলোকে এই জায়গাতে টাইপিং করবেন। তো আমি একটা টাইপিং করেছি, আপনি চাইলে একটা টাইপিং করে নিতে পারেন। তো আমি অলরেডি একটা টাইপিং করেছি। টাইপিং করার পরে সিম্পলি আপনি এটাকে একটা স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে? সো আমি এটাকে একটা স্ক্রিনশট করলাম। তো স্ক্রিনশট করার পরে আপনি চাইলে আপনার ফোন থেকে কিন্তু ক্রপিং করতে পারেন, অথবা ইনশট অ্যাপ্লিকেশনে গিয়েও কিন্তু আপনি ক্রপিং করে নিতে পারেন। তো আমি সিম্পলি এই জায়গা থেকে ক্রপিং করছি। তো আপনি অলরেডি আপনার পোস্টগুলোকে স্ক্রিনশট করার পরে আপনি যে কয়েকটা স্ক্রিনশট করতে চাচ্ছেন আপনি করে নেবেন। স্ক্রিনশটের কাজগুলো আপনার শেষ হয়ে গেলে আপনি যাবেন ইনশট অ্যাপ্লিকেশনে। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আমার ইনশট অ্যাপ্লিকেশনটি আছে, জাস্ট আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো ইনশট অ্যাপ্লিকেশনে যাবেন। ইনশট অ্যাপ্লিকেশনে ঢুকবার পর আপনি এই সাইডে একটা অপশন দেখতে পারবেন ভিডিও বলে, জাস্ট আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে গ্যালারি শো হতে পারে, আমি অলরেডি এটা নিয়ে অনেকগুলো কাজ করেছি, তাই আমার সামনে এটা শো হচ্ছে। জাস্ট আমি নিউ অপশনে ক্লিক করবো। নিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। জাস্ট আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমরা ফটোতে ক্লিক করবো। ফটোতে ক্লিক করার পরে আমরা যে কয়টা পিকচার অ্যাড করতে চাচ্ছি জাস্ট আমরা সেইগুলোকে এভাবে মার্ক করে করে অ্যাড করবো। এভাবে অ্যাড করার পর আপনি নিচে দেখতে পারবেন একটা টিক মার্ক আছে, জাস্ট আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনি একদমই কর্নার একটা অপশন দেখতে পারবেন ক্যানভাস, জাস্ট আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ছোটো বড়ো করতে পারবেন। তো আমি এরকম সাইজ করছি, আপনি আপনার মতো করে দিবেন। দেওয়ার পরে সিম্পলি আপনি এই জায়গাতে একটা অপশন দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট আপনি এটাকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে আপনারা অনেক সময় খেয়াল করেছেন আমাদের স্ট্যাটাস ভিডিওতে কিন্তু অনেক ধরনের স্টিকার থাকে, তো তার জন্য জাস্ট আপনারা এই জায়গাতে স্টিকার দেখতে পাবেন। জাস্ট স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর আমি এই স্টিকারটা নিচ্ছি, জাস্ট আমি এটাকে টিক মার্ক করবো। টিক মার্ক করার পরে এখান থেকে এটাকে বসানোর পরে আপনারা এটাকে টেনে ফুল একদম ভিডিও মাফিক ডিউরেশন অনুযায়ী আপনারা এটাকে সেট আপ করবেন। আপনারা একদম ভিডিওর নিচে একটা করে ছোট আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই জায়গাতে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এই জায়গাতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন, জাস্ট আপনারা এটাকে সিলেক্টেড করবেন। সিলেক্টেড করার পর আমি প্রত্যেকটাতে কিন্তু সিলেক্টেড করছি, আপনারা চাইলে করে নিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি করছি। তো করার পর আপনারা দেখতে পাবেন এই জায়গাতে একটা অপশন আছে জাস্ট ফিল্টার বলে, জাস্ট ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ইফেক্ট বলে একটা অপশন আছে, জাস্ট আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ইফেক্টকে চয়েস করবেন। তো আমি এটাকে চয়েস করব, আমি আমার ভিডিওতে এটাকে ইউজ করব। এটাকে ইউজ করলাম, ইউজ করার পরে আপনি এটাকে একটু কম্পেস করতে পারবেন। আমি এটাকে চয়েস করলাম, চয়েস করার পরে এখান থেকে আপনি টিক মার্ক দেখতে পাবেন, জাস্ট আপনি এটাকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এটাকে আপনি আবারও টেনে ডিউরেশন অনুযায়ী আপনি সেট আপ করবেন। তো তারপরে আমাদের একটা কাজ থেকেই যায়, আমরা এই ভিডিওটা কত বড় করতে চাচ্ছি, ঠিক আছে? সেই মাপে আমরা করে নিব। করে নেওয়ার পরে তারপরে আপনারা দেখতে পাবেন এই জায়গাতে আমরা আপনাদের প্রিয় মিউজিকটিকে অ্যাড করতে হবে। তো প্রিয় মিউজিকটিকে অ্যাড করার জন্য জাস্ট আপনারা দেখতে পাবেন এই জায়গাতে কিন্তু একটা অপশন আছে মিউজিক বলে, জাস্ট আপনারা মিউজিক অপশনে ক্লিক করবেন। তো মিউজিক অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ট্র্যাক বলে একটা অপশন আছে, জাস্ট আপনারা ট্র্যাক অপশনে ক্লিক করবেন। জাস্ট এই ট্র্যাক অপশনে ক্লিক করবেন। ট্র্যাক অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন মাই মিউজিক বলে একটা অপশন আছে, জাস্ট আপনারা মাই মিউজিকে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে আপনাদের প্রিয় মিউজিকটি আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে অ্যাড করছি, এটাকে অ্যাড করলাম।
দ্যাট করার পরে আপনাদের প্রয়োজনীয় মিউজিকটি রেখে অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দেওয়ার জন্য জাস্ট আপনারা দেখতে পাবেন স্কিপ বলে একটা অপশন আছে, জাস্ট আপনার স্কিপ আপনি টাচ দিবেন। টাচ দেওয়ার পরে অপ্রয়োজনীয় অংশে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এই সাইডে আপনারা দেখতে পাবেন ডিলেট বার, জাস্ট আপনারা ডিলেট অপশনে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করে কিন্তু ডিলেট হয়ে যাবে। তারপরে এটাকে একটু টেনে দিবেন। টেনে দেওয়ার পরে ভিডিও শেষ অংশে এসে আবার আপনারা স্কিপ করবেন। স্কিপ করার পরে আবার আপনারা ডিলেট করে দিবেন। ডিলেট করে দেওয়ার পরে আপনারা আবারও টিক মার্ক করে দেবেন। টিক মার্কটি ক্লিক করার পরে আপনাদের এবার সর্বশেষ কাজটা হচ্ছে ভিডিওটিকে সেভ করতে হবে। তার জন্য জাস্ট আপনারা এই কর্নারে দেখতে পাবেন সেভ আইকন, জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর আবারও আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের ভিডিও কোয়ালিটিটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি 720 দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। দেওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনাদের সময় লাগতে পারে, তাই অবশ্যই ওয়েট করবেন। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আসলে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কোনভাবে মেক করতে পারেন। খুব যদি কিনা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই নিচের লাইক বাটনে একটি লাইক করবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।